সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদেরকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে বাসায় সুস্থ আছো, ভালো আছো। আমি আজকে ক্লাস নিব ড্রয়িং ক্লাস প্রথম শ্রেণীর জন্য। তোমরা সকলে খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং ক্লাস দেখার আগে আমার সাথে সাথে ছবি আঁকার জন্য তোমাদের ড্রয়িং কপি, পেন্সিল, ইরেজার এবং কাটার রেডি রাখবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমার নাম আয়েশা সিদ্দিকা সারা, তোমরা আমার সাথে সাথে ছবি আঁকবে এবং নিশ্চয়ই ক্লাসটি অনেক এনজয় করবে, ঠিক আছে? দেখো, আমাদের আজকের বিষয়বস্তু আমি লিখে দিয়েছি, হাঁস রং ছাড়া বাড়ির কাজ নং 2। তোমরা এটি প্রথমে লিখবে, লিখার পরে কাজটি শুরু করবে, ঠিক আছে? আমরা সে ক্লাস আমরা অনেক আগে আমি জানি তোমরা অনেক শেপ সম্বন্ধে জানো, ঠিক আছে? আমরা আজকে যেটা আঁকবো সেটা হচ্ছে হাঁস। হাঁসটা প্রথমে শুরু করবো আমরা 2 দিয়ে এবং 2 এর মাঝে ওভাল দিয়ে তারপরে আমরা হাঁসটা সহজে শেষ করব। 2 আঁকতে 2 লিখতে প্রথমে কী করতে হয়? এরকম লিখতে হয়, তাই না? আমরা এটা সোজা দাগ দিব না। আমরা 2 লিখতে এখানে যে সোজা দাগটা দেই, এই সোজা দাগটা আমরা এখানে দিব না, ঠিক আছে? এখানে এই সোজা দাগটা না দিয়ে এখানে আমরা ঘুরিয়ে একটা ওভাল এঁকে নেব, ঠিক আছে? এবার ধীরে ধীরে আমরা মাথা দিব এবং এখানে ক্লিয়ার করে দেব জিনিসটা, ঠিক আছে? দেখো, এই দিকটা একটু বেশি মোটা হয়ে গেছে না, এগুলো আমরা মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে তোমরা নিশ্চয়ই হাঁস দেখেছো, এরকম লেজের কাছে বাঁকিয়ে দেব, ঠিক আছে? হাঁস সচরাচর কোথায় ভাসে? পানিতে ভাসে, সেজন্য আমরা এখানে পাটা দিব না, শেষে পানি দিয়ে দিব। এরপরে আমরা ধীরে ধীরে কী দিব? হাঁসের ঠোঁট। হাঁসের ঠোঁট কিন্তু অন্যান্য পাখির মতো চোখা হয় না, ঠিক আছে? হাঁসের ঠোঁট একটু চ্যাপ্টা ধরনের হয়, সো তোমরা কখনো ভুল করে জায়গাটা চোখা দেবে না, ঠিক আছে? এরপর দেখো আমি চোখ আঁকছি, আর হাঁসের তো ডানা থাকে, যদিও হাঁস উঠতে পারে না সেভাবে, কিন্তু ডানাটা তোমরা দেবে আর শেষে পানি দিয়ে দেবে। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো, এটা খুবই সহজ একটা জিনিস। এখানে উল্লেখ করা আছে হাঁস রং ছাড়া, তাই বাসায় বারবার করে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবে, যত পারো ইরেজারটা কম ইউজ করবে, ঠিক আছে? যত ইরেজার কম ইউজ করবে তত তোমার ছবি পরিষ্কার হবে। এবং আমি যেভাবে দেখালাম এবং এটাই সবচেয়ে সহজ উপায়, ঠিক আছে? অনেকে কী করো, অনেক বড় করে এঁকে ফেলো, অনেকে ছোট্ট করে আঁকো, সেটা করবে না, ঠিক আছে? খাতার ঠিক মাঝ বরাবর একটা স্বাভাবিক মাপ রেখে তারপর ছবিটা আঁকবে, অনেক বড়ও আঁকবে না, অনেক ছোটও আঁকবে না। এবং মাথায় রাখবে, মনে রাখবে যে এটা যদি তোমার খাতা হয়, ঠিক আছে, এটা যদি খাতা হয়, আমি তো অনেক বড় বোর্ডে এঁকেছি, ঠিক আছে? কখনো অনেকে এই জায়গায় এঁকে রাখো, এটা করবে না, এই কর্নারে আঁকো, এগুলো করবে না, ঠিক আছে? তাহলে দেখতে তোমার খাতাটা সুন্দর লাগবে না। এবং বারবার বলছি, বারবার ইরেজ করবে না, এটা বারবার বাসায় পেন্সিল দিয়ে অনুশীলন করবে। এবং এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ নাম্বার 2, অবশ্যই বাড়ির কাজ নাম্বার মেনশন করবে এবং ছবিটি এঁকে স্কুলে হোমওয়ার্ক হিসেবে জমা দিবে। প্রত্যেক রবিবার সকাল 8 থেকে বিকেল 4টার মধ্যে হোমওয়ার্কগুলো জমা নেওয়া হয়। আশা করছি তোমরা সকলে বাসায় প্রচুর পরিমাণে অনুশীলন করবে, বাবা মার কথা মেনে চলবে, সুস্থ ও সুন্দর থাকবে। ধন্যবাদ।